দেশে কৃষি ঋণ বিতরণের ষাটভাগই যায় শস্য উৎপাদনে, কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষির ভ্যালু চেইন ব্যবস্থা যেমন গুদামজাত করা থেকে বাজারজাতকরণে ব্যাংকগুলো ঋণ দিতে আগ্রহী নয়। বিশ্লেষকরা বলছেন, এ খাতে ঋণ প্রবাহ বাড়লে একদিকে যেমন কৃষি খাতে প্রবৃদ্ধি বাড়বে, অন্যদিকে ঋণ বিতরণ বহুমুখীকরণ ও খেলাপি ঋণের হারও কমবে। শাহাদাত হোসেনের রিপোর্ট। 2017-18 অর্থবছরে 10 লাখ কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করেছে দেশি বিদেশি 56টি ব্যাংক, যার মাত্র 2 ভাগ দেওয়া হয়েছে কৃষিখাতে। বিতরণ করা হয় 21,393 কোটি টাকা। অথচ কৃষিখাতে খেলাপি ঋণের হার অন্য ঋণের চেয়ে অনেক কম। বিআইবিএম এর গবেষণায় অংশ নেয়া 18টি ব্যাংকের মধ্যে 11টিতেই কৃষি ঋণে খেলাপির হার 5 ভাগের কম, যেখানে 16টি ব্যাংকে কৃষিখাত বহির্ভূত ঋণে খেলাপির হার 5 থেকে 20 ভাগ। স্লাইটলি ওভার 30% আমরা কভার করতে পেরেছি। বাকি যেটুকু আছে, টোটাল ডিমান্ড অফ দ্য অ্যাগ্রি ক্রেডিট, সেটা কিন্তু বিভিন্ন সোর্স থেকে করা হচ্ছে, ইভেন ফ্রম দি লোকাল মানি ল্যান্ডার্স অ্যান্ড দ্য ইন্ডিজিনিয়াস মানি সাপ্লাই ল্যান্ডার্স যারা আছে। আমরা কিন্তু এখনও রেগুলেটরি অথরিটি ড্রাইভ অ্যান্ড ইনিশিয়েটিভগুলি নিয়ে কাজ করছি, যার জন্য এই যে 2% করতে হবে আর না হলে পেনাল্টি হয়ে যাবে, এটা হবে, এগুলো তখন দেখা যায় হাইলাইটেড হচ্ছে। তার মানে আমাদের সেলফ ইনিশিয়েটিভ যেটা, সেটা হচ্ছে না। 30% এনপিএল আছে, সেদিকে খেয়াল নাই। টোটাল লোন পোর্টফোলিওর 2% মাত্র দিয়েছেন এগ্রিকালচার সেক্টরে, আর সেখানে আপনি বলছেন যে আমার রিস্কিনেস আছে, আমার এটা প্রফিটেবল না। বিআইবিএম এর গবেষণা বলছে, কৃষিখাতে বিতরণকৃত ঋণের 62 ভাগই দেয়া হয়েছে শস্য উৎপাদনে, মৎস্য ও পশু সম্পদ খাতে দেয়া হয় 10 ভাগ করে, সেচ ও কৃষি যন্ত্রপাতি ক্রয়ে 1 ভাগেরও কম ঋণ পেয়েছেন কৃষকরা। কৃষিপণ্য গুদামজাত, বাজারজাতকরণ কিংবা বিপণনের মতো ভ্যালু চেইনের বিভিন্ন ধাপে ঋণ বিতরণের সুযোগ থাকলেও তাতে খুব একটা আগ্রহ নেই ব্যাংকগুলোর। ব্যাংক সেটাকেই লোন দেবে যেটা তার পরিচিত বিষয়। ক্রপ লোন হচ্ছে পরিচিত একটা মার্কেট, যেখানে সবাই জানে কার কী দরকার এবং এটা দৃশ্যমান আছে। এগুলো এতে কোনো তেমন ঝুঁকি নাই এবং জানা আছে, এনভায়রনমেন্টটা জানা আছে। কিন্তু অন্যান্য যে লোনগুলো আছে দেখেন, ওখানে হয়তো একটু মানে জানার ঘাটতি আছে, বা এখন যেহেতু দিতে অভ্যস্ত না, সেই একটা মানসিক বাধাও হয়তো কাজ করতে পারে। ব্যাংকাররা বলছেন, সুদের হার কম হওয়ায় কৃষি ঋণ বিতরণে খুব একটা আগ্রহী হচ্ছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে লাভজনক হতে পারে ভ্যালু চেইন ব্যবস্থায় ঋণ বিতরণ। ভ্যালু চেইন ফাইন্যান্সিং ছাড়া অন্যান্য যে মোড অফ ফাইন্যান্সিং আছে এগ্রিকালচার ক্ষেত্রে, এইটার কিন্তু রেট অফ রিটার্ন কিন্তু কম্পারেটিভলি অন্যান্য যে এরিয়াগুলো আছে সেটার সাথে কম, সেটা কম। এটা কিন্তু একটা বড় কারণ, যেটা এখানে ব্যাংক আসলে খুব আগ্রহ করে এটা করে না। কিন্তু ভ্যালু চেইন ফাইন্যান্সিং কিন্তু আপনার কমার্শিয়াল রেটে যে ইন্টারেস্ট ব্যাংক যে লোন দেয়, ভ্যালু চেইন ফাইন্যান্সিং কিন্তু সেই রেটে কিন্তু লোন দেওয়া সম্ভব, এবং ভ্যালু চেইন ফাইন্যান্সিং এর সেই ক্যাপাসিটিও থাকে। কিন্তু এখানে বলা হয়েছে দি ফার্মার্স আর নট অ্যালাউড টু হ্যাভ দ্য লোন উইদাউট কোলেট্রাল। এখানে যদি চেইন থাকে তাহলে কিন্তু কোলেট্রাল অথবা হিউম্যান কোলেট্রাল কিন্তু আমরা নিতে পারি, যেটা গ্রুপ হিসাবে আমরা কিছু মডেল বাংলাদেশও ডেভেলপ করেছে, সেটা আমরা নিতে পারি। শুধু তাই নয়, ভ্যালু চেইন ব্যবস্থায় ঋণ বিতরণকে আকর্ষণীয় করতে গবেষণা খাতে আরও বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে আলোচনায়। শাহাদাত হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।